হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগতম জানাই। আজকে মূলত আমাদের কথা বলার টপিকটা হবে, যারা কলেজে নতুন ভর্তি হয়েছ তাদের অ্যাকচুয়ালি এইচএসসি লাইফের শুরু থেকে কিভাবে পড়াশোনাটা শুরু করা উচিত, যাতে তুমি একটা ভালো জায়গায় চান্স পাও। সো চলো, কথা না বাড়ায় অ্যাকচুয়ালি আমরা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে কয়েকটা টিপস দিব এই ভাইয়াটা। সো আমি মূলত বুয়েট সিএসসি তে পড়াশোনা করি বর্তমানে। সো আর আমার কলেজ ছিল নটরডেম কলেজ। ওকে, এটাই হলো আমার পরিচয়। চলো শুরু করি। সো মেইনলি যেটা হয় অ্যাকচুয়ালি ভাইয়া, কিভাবে অ্যাকচুয়ালি পড়াশোনা করব, কতক্ষণ পড়াশোনা করব, এটি তোমাদের মেইনলি কোশ্চেনের মধ্যে একটা টপ নাম্বারে কোশ্চেন থাকে। সো আমি যদি বলি, এতদিন তুমি কিন্তু স্কুলে পড়াশোনা করে আসতা, তোমার স্কুলে কি হইতো, একটা স্কুলে জাস্ট একটা প্রতিটা একটা পেপার করে বই পড়ার জন্য তুমি 2 বছর সময় পাইতা, 9-10। কিন্তু কলেজেই যখন উঠতেছো, সেই চাপটা ডাবল হয়ে যায় আমাদের, কারণ আমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা করে বই থাকে প্রতিটা সাবজেক্টের জন্য, এবং সেটা কিনা শেষ করতে হয়, যদি তোমাকে আমি মোটামুটি একটা এস্টিমেট দিই, 15 থেকে 16 মাসের মধ্যে, যেটা খুবই কম একটা সময়। কিন্তু তো এই টাইমটার মধ্যে তোমাকে যদি সিলেবাস শেষ করতে হয় ভালোভাবে, তোমার কিন্তু কলেজ যদি খোলা না থাকে, মানে কলেজ যদি তোমাকে আমি দুইটা বলি, কলেজ যদি তোমার কলেজ যদি খোলা থাকে, যখন খোলা থাকবে তখন নিজে একটা সেলফ স্টাডি মাস্ট লাগবে। আমরা ম্যাক্সিমাম জিনিসটা করি কি, কলেজই তো আমাকে মনে হয় পড়ায় দিবে, তাহলে তো হইলি, কলেজ কিন্তু তোমাকে পড়ায় দিবে না, কলেজের পক্ষে পড়ানোটা সম্ভবও না, কারণ যেই হিউজ লেভেলের সিলেবাস, টাইম অনুসারে এই জিনিসটা আসলেই হিউজ। সো এটা তোমরা ঢুকলে বুঝবা, যারা এখনো ঢুকো নাই তাদের বলবো, এই যে এখন ব্রেকটা পাচ্ছ তোমরা, তোমরা ঈদের বন্ধ সামনে পাবা, সামনে আরো কয়েকটা বন্ধ পাবা, কয়েকটা মাস পরে দেখা যায় ক্লাসটা শুরু হয়, তো দেখা যাবে কি এই বন্ধটার মধ্যে যারা বেশি আগায় ফেলতে পারবা না পড়াশোনাটা, তোমরা কিন্তু কলেজ শুরু হইলে ওই বেনিফিটটা পাবা, এবং তোমরা সবাই থেকে একটু হইলে আগায় থাকবা, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু তোমরা খুবই কাজে একটা দিবে, এটা পরে বুঝতে পারবা। ওকে, সো কলেজ যদি খোলা থাকে, আমি বলবো যে 3 থেকে 4 ঘন্টা সেলফ স্টাডি করবা, এটা মাস্ট। আমরা এই জিনিসটা অনেকেই করি না, যে জিনিসটা একদমই রক, কলেজে সব পড়ায় দিবে না, তোমাকে বাসায় এসে কলেজে কি কি পড়াইছে সেই জিনিসগুলা নিজে পড়া, আর স্পেশালি অনেকে প্রাইভেট কোচিং করো বা অনলাইনে কোচিং করো, সেই পড়াগুলো কাভার দেওয়া প্রতিদিন, একটা প্রতিদিন। আর কলেজ যদি বন্ধ থাকে, সাপোজ কলেজ যদি অফ থাকে, তখন তোমার অ্যাকচুয়ালি 8 থেকে 10 ঘন্টা পড়তে হবে ভাইয়া, একটু কষ্ট করতে হবে, যাতে তুমি পরে এই রিল্যাক্সটা করতে পারো। তুমি যদি এখন কম পড়াশোনা করো, তোমার অ্যাডমিশনে গিয়ে অনেক পড়াশোনা করতে হবে, এটা হচ্ছে কল্পনার বাইরে। তুমি এখন যতটুকু আগে রাখতে পারবা, তত বেশি ধরো কম, মানে তত কম চাপ পড়বে তোমার অ্যাকচুয়ালি। ওকে, সো এরপর একটা কথা আসে যে ভাইয়া, আসলে আমি পড়বোটা কেমনে, বুঝলাম এত ঘন্টা পড়বো, বাট পড়বোটা কেমনে, আসলে পড়ার স্টাইলটা কি? আমি ফার্স্ট অফ অল বলি, তুমি একটা চ্যাপ্টার যখন শুরু করবা, একটা চ্যাপ্টার ফার্স্ট অফ অল চেক করবা, তুমি আইদার প্রাইভেট কোচিং থেকে পড়ো, বা কলেজ তোমাকে পড়ায় দিলো, বা অনলাইন কোচিং, বা ইউটিউব, খুবই ভালো একটা রিসোর্স হলো ইউটিউব। ইউটিউবে অনেক ফ্রি ভিডিও পাওয়া যায়, যাদের ধর সামর্থ্য নাই, তুমি চাইলে ইউটিউবে ভিডিও দেখে আগায় ফেলতে পারো, কিন্তু কলেজে শুরু করতে করতে আর কয়েক মাস আছে, তুমি ইউটিউবে দেখে কয়েকটা চ্যাপ্টার আগায় ফেলো যতটুকু পারো, এনাফ। ওকে, সেকেন্ড থিং যেটা বলতেছিলাম, যে এখন ভাই আমি কি করব, বইটা পড়ব নাকি বই পড়ব না? বই মাস্ট পড়বা, বুক, এটা মাস্ট। স্পেশালি যদি আমি বলি, তোমাকে কেমিস্ট্রির জন্য বইটা লাগবে। ওকে, আমি মেনলি মূলত আজকে কথা বলবো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে। ওকে, সো এগুলো নিয়ে কথা বলতেছি ভাইয়া, বায়োলজিটা অ্যাকচুয়ালি আমি বলবো লাস্ট দেখবে, বাট খুবই ছোট পরিসরে। ওকে, সো যেটা বলতেছিলাম, কেমিস্ট্রির জন্য বই পড়াটা মাস্ট। ফিজিক্স, ফিজিক্সের ক্ষেত্রে তোমাকে একটু আলাদা কষ্ট করা লাগবে, কেন ভাইয়া? কারণ ফিজিক্স অ্যাকচুয়ালি তুমি যদি বোর্ড কোশ্চেনগুলো দেখা শুরু করো, বা তোমাদের সিনিয়র ভাইদের থেকে যদি টিপসগুলো নাও, তুমি বুঝতে পারবা ফিজিক্স অ্যাকচুয়ালি একটু কনসেপচুয়াল কোশ্চেনগুলো করা হয় এইচএসসিতে, যেখানে ধরো দেখা যায় কি 90% স্টুডেন্টই ফিজিক্সে দেখা যায় প্রথম দিকে খুবই খারাপ করে রেজাল্টটা, বাট হ্যাঁ, অনেকে তার মধ্যে ওভারকাম করে ফেলতে পারে, বাট অনেকে ল্যাক খেয়ে যায় বিকজ অফ দ্যাট কনসেপ্ট, কনসেপ্টটা বিল্ড করাটা জরুরি। আর ম্যাথ সবচেয়ে, মানে যদি আমি বলি কিভাবে পড়তে হবে হায়ার ম্যাথ, হায়ার ম্যাথ তোমার কাজ হলো যে কোনো একটা বই ফলো করা, যে কোনো একটা বই, তুমি এস ইউ আহমেদ ফলো করো, বা কেতাব স্যার ফলো করো, বা অসীম কুমার স্যার, আমি যেমন এস ইউ আহমেদ ফলো করতাম, কারণ আমার নটর ডেম কলেজে এস ইউ আহমেদ স্যারের বইগুলো ফলো করা হইতো। সো তুমি চাইলে এস ইউ আহমেদ স্যারের বইটা ফলো করতে পারো, প্রতিটা চ্যাপ্টার নোট করবা, এটা মাস্ট। তুমি এখন হয়তো বুঝতে পারতেছো না যে ভাইয়া প্রতিটা চ্যাপ্টার আসলে নোট করবোটা কেন, এটা করে আমার লাভটা কি, কিন্তু তুমি চিন্তা করো, তুমি এই পড়াটা কিন্তু অ্যাকচুয়ালি 1.5 বছর পরে আবার রিভিশন দিবা, বা তোমার ধরো প্রতিটা পরীক্ষা টাইমে কিন্তু সেট আপ 1, সেট আপ 2, বা ফার্স্ট টার্ম, ফার্স্ট ইয়ার ফাইনাল, সেকেন্ড ইয়ার ফাইনাল গুলো হবে, তখন কিন্তু তুমি রিভিশনটা দিবা কোথা থেকে, সেই জিনিসটা কিন্তু তোমার এখনই প্ল্যান করা উচিত। আমরা সবসময় চিন্তা করি এখন পড়লাম শেষ ডান,
আর তুমি সেই জিনিসটা রিভিশন দিবা কেমনে ভাইয়া? রিভিশনটা দেওয়ার জন্য নিজের একটা নোট কপির মাস্ট রাখবা, এবং আমার নোট কপিটা যদি তোমাদেরকে আমি দেখাতে পারতাম তোমরা খুব ইন্টারেস্টিং লাগতো, যে আমি ধরো নোট কপিতে এরকম ভাবে করতাম কি নিজের ভাষায় একটা নোট করতাম, মানে তোমার নোট কপিটা হয়তো বইয়ের থেকে আলাদা। তুমি যদি এখন বইয়ে যেভাবে সংজ্ঞা লেখা আছে তুমি সেভাবেই সংজ্ঞাটা লিখে রাখো খাতার মধ্যে, তাহলে তো কোনো লাভ হইলো না। বই অলরেডি সুন্দর করে লিখা আছে, শুধু শুধু আরেকটা বই তো বানানোর দরকার নেই। নোট খাতা হবে কম্প্যাক্ট, মানে একদম ছোট পরিসরে যতটুকু বানানো পসিবল, এবং টু দা পয়েন্ট কালারফুল হ্যান্ডরাইটিং এ লেখার চেষ্টা করবো। যেমন আমি যেটা বললাম, আমি দেখা যাচ্ছে লিখতো কি বাংলা ইংলিশ লিখে মিলে লিখতাম। ধরো তোমাদেরকে ধরো একটা ফর্মুলা তোমরা অলরেডি হয়তো বা দেখে দেখে আসছো, ধরো S1 S V1 S2 V2। তো এখানে দেখা যেত ভিটা কি থাকতো টোটাল ভলিউম। ম্যাক্সিমাম টাইমে হয় কি আমরা এই জিনিসগুলো ছোট ছোট মাইনর জিনিসগুলো ভুলে যাই। তুমি একটা ম্যাথ করছো, এই ম্যাথের তুমি একটা পার্ট হয়তো বা করার টাইমে ভুলে গেছিলা। ধরো আমি ভুলে গেছিলাম, সাপোজ তোমাদেরকে যদি মানে একটা সিম্পল এক্সাম্পল বলি, সাপোজ আমি ধরো ধরো 11 বছর KPKC ম্যাথ কেমিস্ট্রি এগুলো অলরেডি তোমরা হয়তো পড়ো নাই, বাট স্টিল আমি জাস্ট বলতেছি KPKC ধরো একটা ম্যাথ ছিল, বা কি PH এর একটা ম্যাথ থাকে, এগুলো তোমরা হয়তো পরে পরে দেখতে পারবা। তখন দেখা যাচ্ছে কি এই ফর্মুলাগুলোর মধ্যে, ধরো আমি একটা জিনিস বলি, হ্যাঁ C=N/V, এটা মোটামুটি সবাই দেখছো। এখানে ভিটা বলতো কিসে থাকে? লিটারে থাকে। এই জিনিসটা দেখা যেত কি প্রতিটি স্টুডেন্টই কোনো না কোনো একবার ভুল করে, বা আমিও ভুল করছি অনেকবার, ভিটাকে আমি মিলি লিটারে লিখে ফেলতাম। তো আমি দেখা যেত তখন দেখা যেত সাইডে ধরো লিখতাম ভি কে লিটারে ধরবে, লিটারে ধরবে, এরকম ভাবে কিছু একটা জিনিস লিখে রাখতাম। কারণ দেখা যেত কি এই পুরা ম্যাথটা হয়তো আমি পারি, আমি জাস্ট ভি কে লিটারে ধরতে হবে এই জিনিসটা ভুলে গেছি। তো আমার তো অ্যাকচুয়ালি পুরা ম্যাথটা রিভিশন দেওয়ার দরকার নাই, আমি জাস্ট ওই পয়েন্টটা রিভিশন দিলে কিন্তু হয়। কারণ চিন্তা করো তুমি কিন্তু রিভিশন দেওয়ার টাইমে এত হিউজ কপি রিভিশন দিয়ে যাওয়া সম্ভব না, টাইমও পাবা না তুমি। তোমার দরকার প্রতিটা ম্যাথের কোন পার্টটা তুমি মিস করতা সেই পার্টটুকু রিভিশন দাও। তো সেই পার্টটুকু জাস্ট খাতার একটা চার পাশে লাল কালি দিয়ে লিখে রাখলাম, আমি লাল কালি দিয়ে লিখতাম আর কি। ওকে, তারপর আরেকটা জিনিস, সেটা হলো তোমরা এখনো হয়তো পরীক্ষা দেওয়া শুরু করো নাই, বাট যখন পরীক্ষাগুলো হবে কোনো না কোনো জায়গায় পরীক্ষা অবশ্যই দিবা তোমরা, প্রতিটা পরীক্ষাতে আমরা কিছু ভুল করি, এই ভুলগুলো থেকে শিক্ষা পাওয়ার চেষ্টা করবো। আমরা ম্যাক্সিমাম করি কি ভুলগুলো করছি, ওকে ফাইন আমি প্যারা নেই, নেক্সট পরীক্ষা ভালোভাবে দিব। নেক্সট পরীক্ষা ভালোভাবে কিভাবে দিবা তুমি? তুমি যদি ভুলগুলো থেকে না শিখো তুমি নেক্সট পরীক্ষা কিন্তু ভালোভাবে দিতে পারবা না। তোমার কাজ হলো যে জিনিসগুলো ভুল করতেছো সেই কোশ্চেনগুলো আমি আবার খাতার মধ্যে তুলে রাখতাম, আমার ওই নোট খাতাটার মধ্যে। ওকে, সো নোট খাতার মধ্যে তুলে রাখতাম, ওই ম্যাথটা আমি কি ভুল করছি সেই জিনিসটা লিখে রাখতাম, যাতে আমি যখন রিভিশন দিব ওই ভুলটাও শিখা হয়ে যাবে। তোমার অ্যাকচুয়ালি টার্গেট থাকা উচিত নিজের সাথে লড়াই করা। আমরা ম্যাক্সিমাম জিনিসটা কি অত ভালো করছে, আমি এত ভালো করলাম না কেন, এই জিনিসটা দেখো না। জিনিসটা দেখলে নিজের কাছে ডিপ্রেশন লাগবে, ওকে, নিজেই ডিপ্রেসড হয়ে পড়বা। এর চেয়ে দেখো তুমি লাস্ট পরীক্ষায় যত মার্কস পাইছো, স্পেশালি NDC-দের, তোমাদের প্রতিটাই দেখা যাবে কুইজ পরীক্ষা হবে, তুমি লাস্ট পরীক্ষায় 100-তে যদি 50 পাও, পরের পরীক্ষায় 160 পাইছো নাকি এটা দেখো, পরের পরীক্ষায় 170 পাওয়ার চেষ্টা করো। যদি এই জিনিসটা করতে পারো তাইলে কিন্তু হয়ে যায়। দেখা গেছে কি আমিও নিজেও প্রথম দিকে আমি কখনোই ভালো করতাম না, কিন্তু স্লোলি ইনক্রিজটা হয়েছে। এই স্লোলি ইনক্রিমেন্ট করা জিনিসটাই কিন্তু দরকার। তুমি যদি প্রতিদিন একটু করে পড়াশোনাটা বাড়াও, তোমার কিন্তু 1 বছর 5-6 মাসে পড়াশোনাটা অনেক হিউজ আকারে অন্যদের থেকে ডিফারেন্স ক্রিয়েট করবে। বুঝতে পারছো আশা করি? ওকে, এখন একটা জিনিস, যে অনেক সময় তোমরা বলো যে কলেজে যাওয়া লাগবে নাকি না, আমি একটা বলবো, আমি ধরো ডিমোটিভেট করতেছি না, বাট অনেকের সময় দেখা যায় কি মানে অনেকের কলেজে দেখা যায় কি হয়তো ভালো করে পড়ায় না, বা তোমার প্রেজেন্সের ব্যাপার স্যাপার নেই, মানে অ্যাবসেন্ট থাকলে কত সমস্যা বা প্যারা দেয় না। তো ওই কেসগুলোতে বলবো যে কলেজের চাইতে বাসায় ফোকাস করো, যদি বাসায় পড়াশোনাটা করো বা পড়াশোনাটা কাজে লাগাতে পারো, টাইমটা কাজে লাগাতে পারো। এখন বাসায় বসে যদি রিলস দেখো ফেসবুক চালাও তাইলে তো লাভ নেই ভাইয়া, তাই না? তো চেষ্টা করবা অ্যাকচুয়ালি যে বাসায় থেকে যেন তুমি ওই টাইমটা কাজে লাগাইতে পারো, অথবা যদি কলেজেও যাও কলেজে একটা প্ল্যান নিয়ে যাবা, মানে কলেজে তোমার টার্গেট থাকবে। আমি এটা করতাম, আমি 9টা টাইম কলেজে পড়তাম, দেখা যেত কি বাংলা বা ইংলিশ ক্লাস থাকতো, দেখা যেত ওগুলো হয়তো ভালো লাগতেছে না করতে, তো দেখা যেত কি নেক্সট দিন হয়তো আমার ফিজিক্স কুইজ আছে, তো আমি ফিজিক্স কুইজের এই চ্যাপ্টারের অর্ধেক পড়াটা বা এইখানে এই চ্যাপ্টার 10টা ম্যাথ আমি বাংলা ক্লাসে করে ফেলবো, বাস এই জিনিসগুলো যদি করো তাহলে মোটামুটি দেখা যাবে তুমি অন্যদের থেকে আগায় আসো, এবং তুমি একটা টাইমে ভালো একটা প্রিপারেশন নিতে পারবা। তুমি যখন কলেজে পরীক্ষাগুলো ভালোভাবে দিবা তখন দেখবা ভালো একটা রেজাল্ট হলে তুমি কনফিডেন্স বুস্টটা পাবা, সবাই থেকে একটা ভালো একটা রেজাল্ট করার চেষ্টা করবা, ওই রেজাল্টটাই কিন্তু তোমাকে সামনের দিকে আগায় নিবে, বুঝছো? ম্যাক্সিমাম কিন্তু হয় কি শুরুটা, একটা কথা আমি শুনছিলাম, শুরুতে একটা মোটিভেশন দরকার হয় আমাদের, শুরুতে একটা ধাক্কা দরকার, একটা এনার্জি দরকার হয়। এই এনার্জিটা পাবা কখন? তুমি যখন কোন একটা ছোট্ট একটা পরীক্ষায় সবার চেয়ে একটু ভালো একটা রেজাল্ট করছো, এতটুকুই আছে, খুবই সিম্পল আছে। আচ্ছা আর কিছু কি বলার ছিল? এই তো ভাইয়া,
এতটুকু বলার ছিল, বাকি যদি আরো কিছু তোমাদের জানার থাকে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাইতে পারো। আর আজকে এই পর্যন্ত, খুবই শর্ট একটা ভিডিও বানাইলাম মোটামুটি কিভাবে পড়াশোনাটা করা উচিত। সো এতটুকু চালায়া যাও, বাকিটা আশা করে আরো বাকি ভিডিওগুলোতে আমি বলার চেষ্টা করবো। ওকে, আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।